তোমার ভক্তি হতে মায়েদের চরণের শতকোটি প্রণাম রাখছি। শতকোটি প্রণাম রেখে সাধুগুরু বৈষ্ণবের চরণের শতকোটি প্রণাম রেখে, ও আমার গুরুদেব, আমার সদেহ গুরুদেব, কীর্তন রসময় কীর্তন সম্রাট গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়ের চরণে রইল কোটি কোটি দণ্ড প্রণাম। আরে ও আরে পোড়াবে রে ভাব পোড়াবে রে ভাবে গোরা আজ মনেতে পড়িল শচিমায়ের নয়নের মণি, শচিমায়ের নয়নের মণি বিষ্ণু প্রিয়ার প্রণগরা, বিষ্ণু প্রিয়া প্রণগরা শচিমায়ের নয়নের মণি, শচিমায়ের নয়নের দুলা আগত ভক্তজনার চিত চোরা, ভক্তজন চিত চোরা শিবা সৈঙ্গনে রস রাজ কীর্তন বিনোদী আগরা, কীর্তন না জানি পুরা লীলার ভাবে বিবাহিত হয়ে গৌরী
দাসের গলাখানি জড়িয়ে ধরে কাঁদিয়ার বলে গৌরী দাস, তোমার হয়তো আজকের মনি, তোমার হয়তো আজকে মনি না। কখন বলছে পুরাবিলার ভাবে বিভাবিত হয়ে নবদ্বীপে সমভক্তগণকে একত্রিত করলেন। একটু আগে শুনলেন শিবাসঙ্গনে, শিবাসঙ্গনে মহাপ্রভু কীর্তন করতে করতে বললেন ভক্তগণ, প্রভু এই মুহূর্তে একটি নৌকার ব্যবস্থা করো, আমি অমৃতা কাল্লায় যাব। নবদ্বীপ ছাড়ি তবে অমৃতা নগরী, আনন্দিত হইয়া চলে গৌর বিশ্বম্ভরি। নবদ্বীপ ছাড়ি তবে অমৃতা নগরী, আনন্দিত হইয়া চলে গৌর বিশ্বম্ভরি। ভক্তমণ্ডলী ভক্তি মায়েরা, নৌকা প্রস্তুত করা হলো। শোনো, আজকে যারা যারা নৌকা প্রস্তুত করেছো তারা আজ হাত ধরে তো দেখি কারা কারা নৌকা প্রস্তুত করেছো। এই দাঁড়াও, আজকের আমি তোমাদের নিয়ে যাব না, আজকে তোমাদেরকে বাদ দেবো। প্রত্যেকদিন তোমাদেরকে আমি সঙ্গে করে নিয়ে যাই, আজকে তোমাদেরকে নিয়ে যাব না। প্রভু তাহলে কারা যাবি? যারা জীবনে কোনোদিন হরিনাম করে না, যারা জীবনে কোনোদিন হরিনাম শোনে না, যারা হরিবাসের অবশ্য গল্প করে, আজকের সেইগুলোকে নৌকায় তোলো। যারা গলায় তুলসীর মালা পড়তে লজ্জা করে, হিন্দু বলে পরিচয় যদি যাদের লজ্জা করে, আজকের সেইগুলোকে নৌকায় তোলো। হিন্দু ধর্মে কিছু কলঙ্কিত মানুষ আছে জানেন তো, যাদের মুখ দেখলে মহাপাপ জন্মায়, তারা কারা বলবো? তার প্রমাণ পেয়ে যাবে। আপনি যদি হঠাৎ করে গলায় একটা তুলসীর মালা পরে ফেলেন, একটু তিলক সেবা করে ফেলেন, দেখবেন আপনাকে নিয়ে গোটা পাড়ায় সমালোচনা হচ্ছে। দেখেছি মানবীর মা আবার ভক্ত হয়েছে রে, শালা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে কাটি মারতে ছাড়বে না, এটা হিন্দুদের ধর্ম। যার জন্য হিন্দু ধর্মের হাল সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে। কেন না? এরা নিজেরা করবে না, অপরে করলে তার সমালোচনা করতে ছাড়বে না, যার জন্য হিন্দু ধর্ম নষ্ট হচ্ছে। আবার দেখবেন কিছু মানুষ আছে ধর্মের নামে বজ্জাতি, তারা নিজের ধর্ম পরিত্যাগ করে অপরের ধর্ম গ্রহণ করছে। বর্তমানে জানি না আপনাদের এইদিকে হচ্ছে কিনা, তবে কলকাতা থেকে দারুণ হচ্ছে। 10,000, 20,000, 30,000, 50,000 টাকা দেবে তাদের ধর্ম নিয়ে। এরা হচ্ছে হিন্দু ধর্মের এক নম্বর কলঙ্ক। এই হরিবাসর বসে বসে কথা বলছো কেন? সারা রাত্রি হরিনাম শুনিয়ে 25 বার পূর্ণ হয়, হরিবাসর বসে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কোথায় বলা আছে? ব্রহ্ম সংহিতায় 193 পৃষ্ঠার 3 নম্বর শ্লোক। ভালো করে বোঝো কথাগুলো। যার জন্য এত হরিনাম শুনছি, মন থেকে হিংসা গেছে, মারামারি কমেছে, সকালবেলায় শাশুড়ি বৌমায় শুরু কি? তাহলে সারা রাত্রি হরিনাম শুনে লাভটা কি হলো? আরে প্রকৃতি তো হরিনাম শোনা হয়নি, যারা হরিনাম শুনতে চলে দেখবেন তারা চুপচাপ বসে রয়েছে। আর যারা ওই শালিক পাখির যান এসেছি, চল একবার দেখে আসি কি হচ্ছে, সেজেছি পাহাড় দেখাতে হবে না? যত সব আপনারা বলবেন
জেনে শুনে পাপ আর অজ্ঞানে পাপ, বলছি জেনে শুনে যদি পাপ করে তার মহাপাপ হবে, অজ্ঞানে যদি পাপ করা হয়, বলছি অজ্ঞানে যদি পাপ করা হয় জ্ঞানে খণ্ডন হয়, জ্ঞানের পাপ তীর্থে খণ্ডন হয়, আর তীর্থে গিয়ে পাপ করলে তাকে নরকে যেতে হয়। আমরা আপনারা বলবেন দোষ, মরে গেলেই তো সব, ওসব বাদ দাও তো, ওসব বাজে কথা, ভালো কথা কি খারাপ কথা, আবার মরে গিয়ে দেখো না বুঝতে পারবে। হরি বল হরি বল হরি বল। তাহলে ভক্ত ভক্ত কি মায়েরা আজ তাদের নৌকায় তোলা হলো না? পাষণ্ডী যারা, ধর্মত্যাগী যারা, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন ভালো করে শুনবেন কথাটা, নিজ ধর্ম মারণাংসেহ পরাধর্ম ভয়াবহ, নিজের ধর্মকে রক্ষা করতে গিয়ে তাতে যদি তোমার মৃত্যু হয় সেও ভালো, তবু অপরের ধর্মের কাছে নিজেকে যেন বিক্রি করো না। বাজারে যেমন গরু ছাগল বিক্রি হয়, নিজের ধর্মকে যদি অপরের ধর্মের কাছে বিক্রি করা হয় গরু না হয় ছাগলের মতো। বোঝা গেল কথাটা? বোঝা গেল? আপনারা বলবেন প্রেমানন্দ বাবু কে ধর্মকে পরিত্যাগ করেছিল? আমি প্রমাণ করে দিতে পারবো না, তবে মনে করিয়ে দিতে পারবো, মাইকেল মধুসূদন দত্ত নিজের ধর্মকে পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, তাইতে তার জীবনের শেষ পরিণতিটা পড়েছিলেন মাইকেল মধুসূদন দত্তের। সেদিন যদি বাংলার অমৃত সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো, তাহলে মাইকেল মধুসূদন দত্তের হাতে ভিক্ষার বাটিতে জুটত না। তাই মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর ভাইয়ের হাত ধরে ধরে বলেছিল, বিদ্যাসাগর ভাই আমি যে জীবনে যে ভুল করে গেলাম এ ভুল যেন করে বাংলার নরনারী না করে। তাই জীবনে চোখের জল দিয়ে জীবনের শেষ কবিতাটা লিখে গেলাম, এ বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তার সময় অবধ আমি অবহেলা করি। আমি বাংলাকে চিনতে পারলাম না, আমি হিন্দু ধর্মকে চিনতে পারলাম না, আমি বঙ্গভূমিকে চিনতে পারলাম না, আমি হিন্দু ধর্মের কলঙ্ক। দয়া করে এই ভুলটা যেন আপনারা করবেন না। আমি বলছি নি যে মালা তিলক করে রাস্তা রাস্তায় ঘুরুন, দরকার নেই, তবে মালাটা আপনি করতে পারেন, এটা হিন্দু ধর্মের একটা ঐতিহ্য। তুলসী দোহার না পরে যে ছাড়, পিঠায় জনম তার, তিলক ধারণ না করে যে যেন জমলায় বাস তার। আপনি এটা মেনে নেবেন? আপনি এটা মেনে নেবেন? এটা একটা সাহিত্যের কথা, সেটা হলো বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব সাহিত্যে এই কথাটা বলে রয়েছে, অন্য কোনো সাহিত্যে না। তাহলে উপরে দিন রাত মালা জপ করলে চলবে না, আপনার ভিতরটা যেন পরিষ্কার হয় না, সারাদিন মা সারাদিন রাত মালা জপ করে যাচ্ছি আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকের পিছনে বাঁশ দিয়ে যাচ্ছি, তাতে কোনো লাভ নাই। এ বিষয়ে একটা আপনাদের পদ শোনাই, তুলসীদাস গাইতেন, মনে বাসনা থাকিতে কি হবে বল না, চপিলে তুলসীর মালা, বাসনা থাকিতে কি হবে বল না, চপিলে তুলসীর মালা, তিলক কামনা থাকিতে তিলক কাটিলে, কামনা থাকিতে তিলক কাটিলে, কামনা থাকিতে তিলক কাটিলে, কামনা থাকিতে তিলক কাটিলে, পেলে কি চিকন কানা, পেলে কি চিকন কানা, কামনা থাকিতে তিলক কাটিলে, কামনা থাকিতে তিলক কাটিলে, পেলে কি চিকন কানা।
সাবধানে কথা বলো, তাহলে যারা মালা পরেছে তিলক পরেছে তাহলে মালা খুলে দি, তিলক মুছে দি। বলছে না না আমি সে কথা বলছি না, বুঝবেন কথাটা ভালো করে বুঝুন। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিল তুলসীর মালা, গলায় তুলসীর মালা পরবো, আবার মাঝে মাঝে গিয়ে চুল আসতে মাঝে মাঝে গিয়ে চুল ঠেকে বসবো, ভালো করে বুঝুন কথাটা, তাতে কোনো লাভ নেই। এতে কি হয়, নিজের ধর্মকে নিজে ছোট করা হয়। আপনি গলায় তুলসীর মালা পরে কারো চুরি করে ফেলেছে, এই দেখ বাবাজি গলায় মালা পরেছে আবার চুরি করে ফেলেছে। সচরাচর কি হলো কম মারবে, আর গলায় মালা দেখলে বেশি মারবে। কি কি গোমা যোগের নিধির মিলিত যোগী, যোগের নিধির মিলিত যোগী, যোগের নিধির মিলিত যোগী, যোগের নিধির মিলিত যোগী। কি গো ভোলানাথ মহেশ্বর শিবের কি তৈরি করে দিয়েছিল সোনার কাশি। এক রাত্রি ভোলানাথ ছিল, রাবণ গায়ে এত শক্তিধর ছিল যে কৈলাস পর্বতকে চাগিয়ে দিয়েছিল। এটা ধরুন রাবণের রাবণের মৃত্যুর জন্যই তো তরুণের মৃত্যু, কি সেটা না আমরা ওই জায়গায় গিয়ে শুনবো, এখন এই জায়গায় থাকি। তাহলে এই যে আপনারা একদিন সেজেছেন এটাও ভালো, জীবনের হয় কি না হয় এই সময় সাজাও ভালো। কিরকম ধরুন এক রাজা রানী সকালবেলা উঠে ঝগড়া বেঁধে গেছে, হ্যাঁ তুমি দিনরাত তোমার রাজকার্য নিয়ে পড়ে থাকবে, বলি মেয়েটা যে বুড়ি হয়ে যাবে, মেয়েটাকে যে বিয়েটা দিতে হবে তার তো একটা চিন্তাধারা আছে। রাজা বললো ঠিক আছে, কাল সকালে যার মুখ দেখবো তার সঙ্গে আমি মেয়ের বিয়ে দেব। বাড়ির চাকর হরিদাস ছিল, শুনেছিল জীবনে হয় কি না হয় কাল সকালবেলায় আমি রাজার দরজার সম্মুখে আমি দাঁড়িয়ে থাকবো। মনে মনে চিন্তা করছে তো আমাকে এই বেশ দেখলে আমাকে ধরে ফেলবে, আমাকে একটু অভিনয় করতে হবে, আমাকে একটু সাজতে হবে। তা সাজবি তো সাজ, একবারে বৈষ্ণব বেশটা সেজেছি, তাদের সঙ্গে তিলক কেটেছে গায়ে নামাবলি দিয়ে প্রভাতে সকালবেলায় রাজার দরজার সম্মুখে দাঁড়িয়েছি। আর রাজা যেই দরজাটা খুলেছে সকালবেলা দেখি হরে কৃষ্ণ, বলে বাবা সকালেই বৈষ্ণব দর্শন, এই বৈষ্ণবের হাতে আমি মেয়েকে তুলে দেবো। এ বৈষ্ণব দাঁড়াও, আজই তোমার আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো, তুমি কোথাও যাবে না, আজই তুমি কোথাও যাবে না, আমি এখন তোমার আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো। আর রাজা মোটামুটি বাসি পাঠ সেরে দরজাটা খুলে বৈষ্ণবকে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়েছে। বৈষ্ণব মনে মনে চিন্তা করছে কেন আমি সাজলাম যে বাবা, এখন রাজার মেয়েকে বিয়ে করতে হবে। তা যাই হোক বেশ কিছুদিন গুছিয়ে খাওয়া দাওয়া হবে, এ ধান্দা তো আলাদা। আর রাজা বাঁচিবার মোটামুটি সেরে সিংহাসনে নিয়ে গিয়ে বৈষ্ণবকে বসিয়েছে, আর রানীমা জল ঢেলে দিচ্ছে, রাজা চরণ জল ধৌত করে দিচ্ছে,
চাকরে মনে মনে চিন্তা করছে, আমি একদিন এর জন্য বৈষ্ণব সেজেছিলাম, বৈষ্ণব সেজেছিলাম, তাতেই যদি এত সেবা হয়, তাতে যদি আমার এত সেবা হয়, না জানি আমি যদি সারা জন্মের মতো বৈষ্ণব হতাম, বৈষ্ণব হতাম, তাহলে সহজে
রামকৃষ্ণ পাতমিতে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরি ভক্ত হতে গেলে কি করতে হয় জানি? কি করতে হবে ঠাকুর? না, এক বস্তা চালের মধ্যে দুই দানা চিনি দিয়ে দিয়ে দেখবি ওই পিপিলিকা ওই চিনির দানা দুটো খুঁজে 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 ঠিক নিয়ে বাড়ি চলে যাবে। তাই যারা প্রকৃত ভক্ত সার আসার যাই বলি না কেন, আর মুক্তি কিন্তু অন্তরে নিয়ে বাড়ি চলে যাবে। তাই গৌর হরি বল। তাহলে ভক্তমন্ডলী ভক্তি মায়েরা আজকে তাহলে নৌকায় কাদের তোলা হয়েছে? সাকাট সুকাট কুকুরা পাষণ্ডী যারা, এই যে মায়েরা আমরা মুখে বলি এই সংসার আর ভালো লাগে না, ঠাকুর কবে মরব কি বলি না, সংসারে চলে চলে হয়তো বলি বলি না, মারামারি হলে তো বলি বৃন্দাবন চলে যাব, নবদ্বীপ চলে যাব, এসব মিথ্যে কথা, এ মুখের কথা মনের কথা নয়, জীবনে মরবে নি। তুই ফুলটাকে তুমি হাতে দিয়ে বলে আমার সামনে মর, আমার সামনে খেয়ে মর, মরবে নি। যে মরবে সে বলবে নি, সে দাম করে মরি যাবে, যা হবার হবে। কি যে খেয়েছে আর জীবনে খাবে নে, যে গেছে আর ফিরবে নে, যে শুয়েছে আর উঠবে নি, এই তিনটে প্রশ্ন পরে হবে। তাহলে ভক্তমন্ডলী ভক্তি মায়েরা যখন নৌকারে জল ঢুকছে সবার মনে আতঙ্ক, মহাপ্রভু বলে যে শোনো এই জল বন্ধ হবে। এই জল বন্ধ হবে, কি করতে হবে না, যদি তোমরা সবাই মিলে একসঙ্গে হরিনাম করতে পারো। বলে আমরা হরিনাম কেন করবো, আমরা হরিনাম বলবো না, হরিনাম করলে নাকি গালাগালি হয়, জয় শ্রীরাম বললে নাকি গালাগালি হয়, এটা আপনি মেনে নিতে পারবেন? আমি হিন্দু, আমি রাম নাম বলতে পারবো না, এটা কি করে হয়? প্রেম সে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জোরে বলতে হবে তো, হ্যাঁ জয় শ্রীরাম, কি জয় শ্রীরাম, এখানে কোনো পার্টির কালার আসবে না, এখানে কোনো পার্টি কালার নাই, আমি হিন্দু আমি একথা বলতে পারি। কেন না, বৈষ্ণব প্রসিদ্ধ কবি বাসুদেব ঘোষ, সেই বাসুদেব আসতে, সেই বাসুদেব ঘোষ নিজে মুখে বলে গেছে, বাসুদেব ঘোষ গায়ে জোড়ো করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, ভগবান যুগে যুগে অবতার, কিন্তু মহাপ্রভু অবতার নয়, তিনি হলো অবাধ উত্তীর্ণ কালো, অবাধ যাদের বোধ বুদ্ধি নেই, মূর্খ অসুখ ব্যক্তিকে কোল দেবার জন্যে ধনী কুলীন ব্রাহ্মণ সবার কাছে প্রেম ভক্তি পৌঁছে দেবার জন্য, অচৈতন্য জীবের মনে চৈতন্য জাগাবার জন্য তিনি নিজে প্রকাট হয়ে মানব মূর্তি ধারণ করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। ইতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে সবাইকে নৌকায় তুলেছে, সবার মনে আতঙ্ক, মহাপ্রভু বললেন নৌকায় যখন উঠি চলো, নালে এক এক করে ওই জলে ঝাঁপ দিয়ে পড়ো, কি করবি, সবাই মনে আতঙ্ক, তখন কি করছি, যখন চরণ ছাপিয়া উঠিতেছে জল, চরণ ছাপিয়া উঠিতেছে জল, চরণ ছাপিয়া উঠিতেছে জল, চরণ ছাপিয়া উঠিতেছে জল, ভয়ে ভয়ে সবে কাঁপায় সকল, ভয়ে ভয়ে সবে কাঁপায় সকল, ভয়ে ভয়ে সবে কাঁপায় সকল, ভয়ে ভয়ে সবে কাঁপায় সকল। এই যে ও ভাই একবার বলে নে না, ওপারে গেলে আর বলতে হবে নি, এখন নদীর মাঝখানে আছি, যদি ডুবে যায় আমাদের সবাই মরব, একবার বলে নে, তখন কি করবে, ভয়েতে পড়ি আসাবে হরি হরি বলে, নৌকাটা চাইল প্রভু অমৃতা নগরে, ভয়ে ভয়ে বলে সব হরি হরি বলে, নৌকাটা চাইল প্রভু অমৃতা নগরে, ভয়েতে পড়ি আসাবে হরি হরি বলে, নৌকাটা চাইল প্রভু অমৃতা নগরে, ভয়ে ভয়ে করি প্রভু হরি হরি বলে, ন
নৌকাতে গিয়ে যখন অম্বিকা কাল্লায় ঠেকলো, তেঁতুল গাছের গোড়ায় গিয়ে দেখছে একজন ভক্ত। তিনি কে? তিনি গৌরীদাস পণ্ডিত। সেই গৌরীদাস পণ্ডিতের গলাটা জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছে। একটাই কথা বারবার বলছে, কি কথা বলছে? চলো চলো দুনয়ন কেন ঘন ঘন কাঁদো, চলো চলো দুনয়ন ঘন ঘন কাঁদো, চলো চলো দুনয়ন কেন ঘন ঘন কাঁদো, চলো চলো দুনয়ন ঘন ঘন কাঁদো, বাম পদ দিয়া ধরনি উলুথুল চাপো কেন, প্রভু বলো না কি হয়েছে তোমার। মহাপ্রভু বিদ্ধ অঙ্গুলি দিয়ে মাটি খনন করছে। কখন করে মানুষ, কখন করে ওই বাম পায়ের বিদ্ধ অঙ্গুলি দিয়ে মাটি খনন কখন করে? তাড়াতাড়ি বলুন। মনে খুব কষ্ট হলে, অন্তরে খুব দুঃখ পেলে, তাই মহাপ্রভু ও বাম পায়ের বৃদ্ধ অঙ্গুলিতে মাটি খনন করছে। কারণ গৌর তো কখনো এক ভাব নয়, কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব, দেখবেন এটা নারী জাতির স্বভাব। তা মহাপ্রভু ও বাম পায়ের বৃদ্ধ অঙ্গুলি দিয়ে মাটি খনন করছে, এটা গৌরদাস পণ্ডিত দেখে ফেলেছে। প্রভু কি হয়েছে বলো না। তব মুখ হেরি মর বিদার হে বো, তব মুখ হেরি তব বিদার হে বো, তব মুখ হেরি মর বিদার হে বো, গৌরার গৌরীদাস দুজনাই কাঁদে রে, 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 ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায়, আজ নয়ন ধারা গোরারাই ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় কাঁদে রে, কণ্ঠ ধরা ধরি করি দুজ
দুজন নাই কাঁদে রে, কণ্ঠ ধরা ধরি করে দুজন নাই কাঁদে রে, কণ্ঠ ধরা ধরি করে দুজন নাই কাঁদে রে, কণ্ঠ ধরা ধরি করে দুজন নাই কাঁদে রে, কি ভুল করেছি আমি, কি ভুল করেছি, কি ভুল করেছি আমি, কি ভুল করেছি প্রভু, তুমি কি ভুল করেছো সেদিন, কি ভুল করেছি, কি ভুল করেছি, কি ভুল করেছি, তোমার সুখের নিদ্রা ভেঙে দিয়েছি, কি ভুল করেছি, তোমার সুখের নিদ্রা ভেঙে দিয়েছি, কি ভুল করেছি, সুখের স্বপ্ন ভেঙে দিয়েছি, কি ভুল করেছি, সুখের স্বপ্ন ভেঙে দিয়েছি, কি ভুল করেছি, তোমার সুখের স্বপ্ন ভেঙে দিয়েছি, কি ভুল করেছি, সুখের স্বপ্ন ভেঙে দিয়েছি, প্রভু কি তুমি বলতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কার সামনে ভেঙে দিয়েছো একটু খুলে বলো না, আমি তো কিছু বুঝতে পারছি না, মহাপ্রভু গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদে আর বলে গৌরী দা তোমার মনে কি নাই গো, মনে কি নাই গো, তোমার মনে কি নাই গো, মনে কি নাই গো, বারবার শরীর কথা 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 মনে প্রভু ও প্রভু আমি তুমি কার মার মায়ের কোল কেড়ে নিয়েছো একটু খুলে বলো না, আমি তো কিছু বুঝতে পারছি না, মহাপ্রভু কাঁদতে কাঁদতে বললেন গৌরী দাস আজ আর নাই, তোমাকে যে মতো কথা দিয়েছিলাম আজ থেকে আমি তোমার ঘরে গিয়ে বাঁধা থাকবো, তবে এই শরীরে নয়, দারু ব্রহ্ম বিগ্রহ প্রতিষ্ঠা করো, করে আমাকে সেবা দাও, আমি সেই দিন তোমার ঘরে থাকবো, আজ থাকবো না, দারু ব্রহ্ম বিগ্রহ তৈরি করে নিতাই গৌরীর সেবা দিলেন গৌরীদাস পণ্ডিত। ঠিক ছ মাস যখন হয়ে গেছে মহাপ্রভুর ইচ্ছা হলো, আরে তাকে যে কথা দিয়েছিলাম, ছ মাস পরে যখন দেখতে এলো যে গৌরীদাস ঠিক ঠিক দারু ব্রহ্ম সেবা দিচ্ছে কিনা একবার দেখে আসি, ভক্তমণ্ডল ভক্তি মায়েরা সচল বিগ্রহ যদি কেউ একবার দেখতে পায় সে কি আর অচল বিগ্রহের সেবা করতে পারে, পারে না। তা গৌরীদাস পণ্ডিত বলেন প্রভু এতদিন তোমার তোমাদের কথা আমি রেখেছি, আজ থেকে আমার কথা তোমাদের দু ভাইকে রাখতে হবে, বেশ ভালো কথা, কি কথা বলো, ওটি বললে হবে না, শোনো প্রভু কৃষ্ণ নাম বড় নাম সে ভজ বড়ই চতুর, আমার মাতা ছিল বলো যে আমি যা বলবো তুমি তাই শুনবে, বেশ আমি কথা দিলাম প্রভু আজ থেকে আমি আর ওই দারিব্রহ্ম বিগ্রহ সেবা করব না, আজ থেকে আমি আসল গৌরী দাসের সেবা করব, আর ওই দারু ব্রহ্ম দুটো আমি নিয়ে নৌকায় তুলে দিই, ওগুলো নবদ্বীপ চলে যাও। মহাপ্রভু বললেন শোনো গৌরী দাস,
তুমি তাহলে দারু ব্রহ্ম বিগ্রহ দুটি উঠানের মধ্যে নামিয়ে রাখো, আর আমরা দুভাই গিয়ে সিংহাসনে বসি। অমনি গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে এতদিনের সেবিত্র বিগ্রহ দুটি উঠানের মধ্যে নামিয়ে রাখলেন। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওই দারু ব্রহ্ম বিগ্রহ দুটো নিয়ে উঠানের মধ্যে নামিয়ে রেখেছি, আর নিতাই গৌরকে সিংহাসনে বসিয়েছি। সিংহাসনে বসিয়ে দিয়ে জল এনে প্রভুর চরণ ধোয়াবে। যেই চরণ ধোয়াতে গিয়ে দেখছি চরণ নড়েও না চড়ে না, নড়ে না চড়ে না, নড়ে না চড়ে না, চরণ নড়ে না চড়ে না। যখন দেখছি এদের গা তো আর নরম নেই, শক্ত হয়ে গেছি, তাহলে বাইরে নিতাই গৌর কি করছে একবার দেখে আসি। গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে দেখছে বাইরে যে নিতাই গৌর ছিল তারা দু ভাই মিলে কি করছে জানো, তারা হেঁটে হেঁটে চলেছে। প্রভু মহাপ্রভু বললেন, শোনো গৌরীদাস, আমি আর আমার বিগ্রহ কোনোদিন আলাদা নয়। তুমি যদি আমাকে পাথর মনে করো, আমি পাথরের মধ্যে বিরাজ করি, তুমি যদি আমাকে তোমার মধ্যে দিয়ে সেবা দিতে চাও, আমি সেবা পাবার জন্য রাজ ঐশ্বর্য জড় জগতি সমস্ত কিছু প্রয়োজন হয়। মাঞ্চ জয়ী অব্যভিচারে না ভক্তি যোগে না সেবতে,
সব নাম সমতি তৈতান ব্রহ্ম হুয়া ও কল্পতি। আমি ক্ষীর সর মন্ডা মিঠাই আমি কিছুই চাই না, যে ভক্ত জপিতে জপিতে একটি তুলসী পত্র একটি গঙ্গা জল আমার চরণে অর্পণ করে দেয় আমি সেই ভক্তের কাছে চিরতরে বিকৃত হয়ে যাই। আমি পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন আমি তার দ্বারে ছুটে যাই। প্রভু তুমি এখনো কি বলছো আমি কিছু বুঝতে পারছি না, বলে চলো সরস্বতী গঙ্গার তীরে চলো আমি তোমাকে বুঝিয়ে বলব। গৌরী দাসী সঙ্গে লইয়া গঙ্গা তীরে আইলা, গৌরী দাসী সঙ্গে লইয়া গঙ্গা তীরে আইলা, গৌরী দাসী সঙ্গে লইয়া গঙ্গা তীরে আইলা, গৌরী দাসী সঙ্গে লইয়া গঙ্গা তীরে আইলা। পুরবের কথায় আজি শোভাতে লাগিলা, পুরবের কথায় আজি শোভাতে লাগিলা, নবজীবের গতি ইতিউতি চাই, নবজীবের গতি ইতিউতি চাই, নবজীবের গতি ইতিউতি চাই, নবজীবের গতি ইতিউতি চাই। বাসুকায় ভক্ত সবে করি হায় হায়, বাসুকায় ভক্ত সবে করি হায় হায়, সবাই তো গৌর ভক্তমণ্ডলী আমার ভক্তিতে মায়ের চরণের শতকোটি প্রণাম রেখে আজকে লাইভ প্রবেশ করব। আজকে লীলার বিষয়বস্তু থাকবে, আমরা এতদিন জেনেছিলাম যে বিষ্ণুপ্রিয়ার কোনো পুত্র সন্তান ছিল না। বিভিন্ন শাস্ত্র পড়ে বা গ্রন্থ পড়ে আমরা জানতে পেরেছি বিষ্ণুপ্রিয়ার একটি পুত্র সন্তান ছিল। আজকে আমি আপনাদের কাছে সেই লীলাটি পরিবেশন করব। আজকের লীলার বিষয়বস্তু থাকবে বিষ্ণুপ্রিয়ার মানস পুত্র বংশী বদ। বৈশ্যবাদনের পিতার নাম হলো ছগড়ি চট্টোপাধ্যায়, ময়মনসিংহ জেলার পাটুলি গ্রামে অতি সৎকুলীন বংশী জন্মগ্রহণ করেছিলেন এবং নিজ পত্নী মা ভাগ্যবতী দেবীকে সঙ্গে লইয়ে অতি সুখে দিন যাপন করছেন। তাদের পুরভূষের প্রতিষ্ঠিত ইষ্ট দেবতা গোপীনাথের বিগ্রহ নিত্য গিয়ে দেবোৎসবে পূজিত হইত। একদিন ব্রাহ্মণে ব্রাহ্মণী গোপীনাথের চরণ তলে বসে অঝর নদে কাঁদছে, কাঁদতে কাঁদতে বললি দিদি
কিছু নেই জেন্সে। ব্রাহ্মণ ব্রাহ্মণী গোপীনাথের চরণ দুটি বক্ষের মধ্যে জড়িয়ে ধরে অঝর্ণনে কাঁদছে। যে গোপীনাথ, আমি যখন থেকে প্রতিক্রিয়া এসেছি আমি নিত্য নিত্য তোমায় সেবা নিয়ে আমি কোনোদিন জলস্পর্শ করিনি গোপীনাথ। এতদিনই হতভাগিনী মনের ব্যথা তুমি বুঝতে পারলে না গোপীনাথ। আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই না, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই না, আমি মা হতে চাই। তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করি, একবার মা বলে ডেকে আমার এই বন্দা নামটা তুমি ঘুচিয়ে দাও। আর শোনো গোপীনাথ, তুমি যদি আমার গর্ভে সন্তান না দাও, আজ থেকে প্রতিজ্ঞা করছি আমি আর কোনোদিন তোমায় সেবা দেব না, দেব না, দেব না। কি হবে তোমায় সেবা দিয়ে? আজ ঘরের চালে একটি খড় নেই, পরনে একটি বস্ত্র নেই, দুবেলা পিঠে অন্ন জুটি না, নিত্য নিত্য নগর থেকে ভিক্ষা করে নিয়েছি, আমরা তোমায় সেবা দিই। কি হবে তোমায় সেবা দিয়ে? আর করে যদি আমি তোমায় সেবা দেব না, আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, আমার প্রভু, প্রভু গো। হতভাগিনী মনের কথা বুঝতে পারলি না, কি হবে তোমায় সেবা দিয়ে? আমি আর তোমায় সেবা দেব না। ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বললেন, ব্রাহ্মণী অমন কথা বলতে নেই, ও যে আমাদের ভগবান, ও যে আমাদের পূর্বপুরুষের গোপীনাথ, কি হবে ও সেবা দিয়ে? ও যখন হতভাগিনী মনের ব্যথা বুঝতে পারলো না, আমি আর ওকে সেবা দেবো না, আমি আর করে ওকে গোপীনাথ গোপীনাথ বলে আমি আর রাখবো না। ব্রাহ্মণ ব্রাহ্মণী গোপীনাথের চরণ দুটি বক্ষের মধ্যে জড়িয়ে ধরে অঝর্ণনে কাঁদছে আর বলছে, গোপীনাথ আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আমার একটি পুত্র সন্তান দাও। যে সন্তান আমায় মা বলে ডাকবি, যে সন্তান বাবা বলে ডাকবি, এই চট্টোপাধ্যায় বংশে সন্তান প্রদীপ দেওয়ার জন্য একজন থাকবে। আমরা যখন পরলোক গমন করব তখন কে তোমায় সেবা দেবে? কে তোমায় গোপীনাথ গোপীনাথ বলে ডাকবে? কে তোমায় গোপীনাথ গোপীনাথ বলে সেবা দেবে? গোপীনাথ গোপীনাথ বল গোপী গোপীনাথ। ব্রাহ্মণ ব্রাহ্মণী গোপীনাথের চরণ দুটি বক্ষের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, গোপীনাথ ও গোপীনাথ, এক পুত্র দেহ মরে আমি করি নিবেদন, এক পুত্র দেহ মরে করি নিবেদন।
সন্তান বিহানি ম ভগবান থাকতে পারলেন না ওই প্রস্তার মধ্যে। গোপীনাথ প্রস্তারের মধ্যে প্রকট হয়ে দয়াবাণী নাই বললেন, হে দ্বিজব, হে দ্বিজব, অচিরেই তোমাদের মনে বাসনা পূর্ণ হবে। গোপীনাথ হস্তের বংশ হইতে একটি অপূর্ব জ্যোতি এসে মা ভাগবতী দেবীর গায়ে নীল হয়ে গেল। আর সেদিন হতে মা ভাগবতী দেবী আমার গর্ভবতী হলেন। গোপীনাথের দৈবাণী শ্রবণ করে ব্রাহ্মণ ব্রাহ্মণী অতি দরিদ্রদের মধ্যে থেকেও অতি সুখে দিন যাপন করতে লাগলেন। নিত্য নিত্য নগর থেকে ভিক্ষা করে নিয়ে এসে যতটুকু ভিক্ষা পায় রন্ধন করে গোপীনাথকে সেবা দেয়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন প্রাকৃতিক দুর্যোগের সময় কোথাও দিন গর্ভবতী গাভী ব্রাহ্মণ ঘরে এসে উপস্থিত হয়েছে। প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে ওই গর্ভবতী গাভী করে ব্রাহ্মণ ঘরে উপস্থিত হয়েছে। ব্রাহ্মণ চিৎকার করে উঠলেন, ব্রাহ্মণী
ব্রাহ্মণী অসুস্থতার মধ্যে দিয়ে এক পা দুপাগরে দরজা জগরি খুলেছে, কি এই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে এই গর্ভবতী গাভী আমার ঘরে এসে উপস্থিত হয়েছে। বললেন, ওগো এসবই আমার গোপীনাথের দান, আমার গোপীনাথের কৃপা না হলে এই প্রাকৃতিক দুর্যোগের সময় এই গর্ভবতী গাভী আমার ঘরে এসে উপস্থিত হতো না। আদর করে গাভীটিকে ঘরে তুলে নিলেন, নিত্য নিত্য এই গাভীটিকে সেবা দিতে দিতে ব্রাহ্মণ ব্রাহ্মণের মায়া পড়ে গেল ওই গাভীটির উপর। এর ফল হলো উল্টো, একদিন কয়েকজন দুষ্কৃতি এসে ব্রাহ্মণ ঘরে উপস্থিত হয়ে বললেন, ব্রাহ্মণ ব্রাহ্মণ, কি ভাই তোমরা, তুমি আমাদের গাভী চুরি করে এনেছ। আমি আমি কেন গাভী চুরি করে আনব ভাই? দেখো একদিন প্রাকৃতিক দুর্যোগের সময় কোথাও হইতে ওই গর্ভবতী গাভী আমার ঘরে এসে উপস্থিত হলো। আমি গ্রামের সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি, কেউ আর বলতে পারল না যে গাভীটি আমার। তা বাবু যদি তোমাদের হয়ে থাকি তোমরা আমার বাড়ি থেকে গাভীটিকে নিয়ে যাও। দুষ্কৃতিগণ কঠোর কণ্ঠ বললেন, চুরি করে এখন তুমি সাধু সাজ্য, শোনো চুরি না করলে তুমি বেটা চোর চোর চোর। আচার্য বললেন, গোপীনাথের চরণ তলে, গোপীনাথের চরণ দুটি বক্ষের মধ্যে জড়িয়ে ধরে অঝর্ণতে কাঁদছে। গোপীনাথ এ তুমি কি করলে গোপীনাথ? আজকে রেবিরাজ সেবিরা কারণে ওই চোর অমর জালি আমার মাথার উপরে চাপি দিলে গোপীনাথ, এ তুমি কি করলে? এই চোর অপদে পোড়া বুক আমি আর কাউকে দেখাবো না, যেদিকে দু চোখ যায় আমি সেই দিকে চলে যাব। যদি তুমি কোথায় আমাকে আশ্রয় দাও আমি সেখানে বাস করবো, তা নাহলে আমি গাছতলায় বাস করি। গোপীনাথ এদেশে মানুষ বাস করে না, এখানে যাতে বাস করে মিথ্যা প্রবঞ্চ স্বার্থবাদী দল, এরা নিজ কর্ম করতে পিছু হয় না। চলো গোপীনা তোমাকে নিয়ে আমি নিরুদ্দেশের মধ্যে বাড়ি দেব, চলো গোপীনা। টান মেরে গোপীনাটি বিঘ্নটিকে মুখের মধ্যে জড়িয়ে ধরলে, আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গর্ভবতী ব্রাহ্মণী হাতটি ধারণ পূর্বক এক পা দুপা করে চলেছে। পথের মধ্যে আস্তে আস্তে গোপীনাথকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে বললেন, গোপীনাথ আমি তো চোখে ভালো দেখতে পাই না, আমি তো হাঁটতে পারি না, আমায় তুমি সেই দেশে নিয়ে চলো যে দেশে সর্বদাই তোমার গুণকীর্তন হবে, যে দেশে সর্বদাই তোমার গানে মুখরিত উঠবে, আমাকে তুমি সেই দেশে নিয়ে চলো, আমি সেই দেশে যেতে চাই। প্রতিবেশী ভাই সবদের বললেন, ওগো প্রতিবেশী ভাই সব চিরবিদায় চিরবিদায়, আমি আর কোনোদিন তোমাদের মধ্যে ফিরে আসবো না, আমি জনমের মধ্যে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। পাটলির গ্রাম ছাড়ি গ্রাম ছাড়ি জনহিমাকে প্রণাম করে বললেন, ওগো জন্মভূমি মা চিরবিদায় চিরবিদায়, তোমার পক্ষে জন্ম আমার, আজকে তোমার কোল ছেড়ে পরিত্যাগ করে আমি সারা জন্মের মতো নির্দেশের মধ্যে বাড়ি দিলাম। জননী জন্মভূমি জন্মভূমি
আমায় তুমি সেই দেশে নিয়ে চলো গোপীনাথ, আমায় তুমি সেই দেশে নিয়ে চলো যে দেশে সর্বদে তোমার গুণকীর্তন হবে, তোমার গুণকীর্তনে আকাশ বাতাস বৃক্ষ তুলে সবাই মুখর দিতে উঠবে। আমায় তুমি সেই দেশে নিয়ে চলো, আমায় নিয়ে চলো হে গোপীনাথ। অজানা দেশে আমায় নিয়ে চলো হে গোপীনাথ, অজানা দেশে নিয়ে চলো হে গোপীনাথ, অজানা দেশে আমায় নিয়ে চলো হে গোপীনাথ, অজানা দেশে কোথায় দুঃখে মানুষ কাঁদে নাহি গো, ও আমায় নিয়ে
আপনার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কাঁধে ঝুলিয়ে নিয়ে গর্ভবতী ব্রাহ্মণী হাতটি ধারণ করব। নানা গ্রাম ঘুরতে 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 ওই নদিয়া গুলিয়া পাড় নামক স্থানে এসে উপস্থিত হলেন। গোপীনাথের ইচ্ছায় সেখানে একজন ধনাঢ্য ব্যক্তির গোবিন্দ মন্দিরে সেবায়ীদের কাজ পেলেন। ছোট্ট একটি পণ্ডকুটির তৈরি করে ব্রাহ্মণ ব্রাহ্মণী ওই গোপীনাথকে প্রতিষ্ঠা করলেন। আর নিত্য নগর থেকে ভিক্ষা করে নিয়ে এসে যতটুকু ভিক্ষা পায় একবার ঘরে গোপীনাথ একবার বাহিরে গোবিন্দকে সেবা দিয়ে অতি সুখ দিন যাপন করতে লাগে। এইভাবে গোপীনাথ আর গোবিন্দকে সেবা দিতে 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 ব্রাহ্মণের গর্ভে যখন সপ্তমাসে পড়েছে ব্রাহ্মণ সপ্তমাসে ব্রাহ্মণের গর্ভ পূজা করলেন, সাধভক্ষণ করালেন। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, নিত্য নিত্য সেবা দিতে 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 একদিন প্রভাতে ব্রাহ্মণ স্নানান্নিক সেরে তুলসী চন্দনে গোপীনাথের চরণতলে দিয়ে অঝর নামে কাঁদছে যে গোপীনাথ আমার তো বার্ধক্য এসে গেছে, আমি তো চোখে ভালো দেখতে পাই না, আমি তো ভালো হাঁটতে পারি না, আর কতদিন ভিক্ষা করে নিয়েছি, আমি তোমায় সেবা দেব গোপীনাথ, আজকে তোমাকে সেবা দেবার মতো আমার ঘরে কিছু নেই গোপীনাথ। নিত্য নিত্য আমি কোন রকম ভিক্ষা করে নিয়েছি, আমি তোমাকে আর গোবিন্দকে সেবা দেব, আজ তো কিছু নেই, আমি যে চোখে ভালো দেখতে পারি না, হাঁটতে পারি না, আমি ভিক্ষার ঝুলিটি কাঁধে করে নিয়ে নগরে বের হচ্ছি, যদি কোনো নগরবাসী আমায় দুটো ভিক্ষা দেয় আমি তাই দিয়ে আমি তোমাকে সেবা দেব গোপীনাথ। দরিদ্র ব্রাহ্মণী চোখে ভালো দেখতে পারি না, হাঁটতে পারি না, কোন রকম ভিক্ষার ঝুলিটি হাতে কাঁধে করে লইছি, লই গোপীনাথকে বলে যাচ্ছে, গোপীনাথ আমার যদি ভিক্ষা করতে করতে যদি পথের মধ্যে আমার মৃত্যু হয় তার জন্য দায়ী থাকবে গোপীনাথ তুমি, কারণ আমার তো কোনো পুত্র সন্তান নেই যে আমার অবর্তমানে তোমাকে সেবা দেবে, তোমায় গোপীনাথ গোপীনাথ বলে ডাকবে, তোমায় গোপীনাথ গোপীনাথ বলে তোমায় সেবা দেবে। গোপীনাথ ব্রাহ্মণ ভিক্ষা ছেলেটি কাঁধে করে লই গোপীনাথ এক পা দু পা করে নগরে চলেছে, বার হয়েছে পথের মধ্যে যেতে যেতে বলছি চোখে তো ভালো দেখতে পাই না, হাঁটতে পারি না, কোন রকম আস্তে 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 কি আছো কি আছো আমার দুটো ভিক্ষা দেবে, দাও না গো দাও না, আমি যে দিন ভিক্ষারি, কি আছো কি আছো, চোখে ভালো দেখতে পাই না, আবছা আবছা দেখছি, এক পা দু পা করে গিয়ে দাঁড় দেশে গিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর বলছো গো কি আছো কি আছো, আমার দুটো ভিক্ষা দেবে, দাও না গো দাও না, আমি আমার গোপী গোপীনাথকে সেবা দেবো, আমি আমার গোপীনাথকে সেবা দেবো। তোমরা যদি সেবা ভিক্ষা না দাও আমি আমার গোপীনাথকে সেবা দিতে পারবো না। দাঁড় দেশে গিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে কে আছো কে আছো, আমায় একটি পয়সা দাও ধরি তব পায় দয়া কর গো আমায় একটি পয়সা দাও ধরি তব দয়া কর মনে একটি পয়সা দাও দয়া
দয়া করো রাস্তার মধ্যে যেতে যেতে হঠাৎ রাস্তার মধ্যে আচার্যকে বললেন, আমার সর্বাঙ্গ তুলা সুস্থ অবস্থায় কি আমার সর্বাঙ্গ দিকে রক্ত ছটছট করে পড়ছে কি গোপীনাথ? গোপীনাথ সর্বাঙ্গ ধুলায় দূষিত অবস্থায় ছটছট করে রক্ত পড়ছে, হাঁটতে পারি না, চোখে ভালো দেখতে পাই না, ভিক্ষা করতে করতে মধ্যাহ্ন পার হয়ে দন্তান্ন উপনীত হয়ে গেছে। মনে মনে ভাবছে ভক্ত যখন আজকে সেবা পাই, আজকের ভগবানকে আমি কি করে সেবা দেব, আমি কি করে সেবা দেব, আমি সেবা দিতে পারব না। চোখের জলে ভক্ত ভাসছে, ব্রাহ্মণ অঝর নারী কাঁদতে কাঁদতে গিয়ে ফিরলে, গিয়ে ফিরে রাখলেন ব্রাহ্মণে ব্রাহ্মণে স্বামীর কণ্ঠস্বর বোধ করেছে অসুস্থতা অবস্থার মধ্যে দিয়ে। ব্রাহ্মণী এক পা দু পা আচার্যকে বললেন, স্বামীর চরণে স্বামী দেখি ব্রাহ্মণী তুমি তো কোনোদিন এইভাবে আমার স্বামীর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলছি স্বামী গো, কত সাধনার ফলে, কত ভাগ্যের ফলে
তোমার মধ্যে আমি পতি পেয়েছি। আজকের পতির অঙ্গে আঘাত মানে আমার অঙ্গে আঘাত, কারণ তোমার সুখে সুখী আমি, তোমার দুঃখে দুঃখী। তোমার যদি কষ্ট হয় সবই আমি কি থাকতে পারো, আমি কি তোমার অর্ধাঙ্গিনী? অঝর্ণনী কাঁদছে ব্রাহ্মণ ব্রাহ্মণী, ব্রাহ্মণ বললেন ব্রাহ্মণী অমন করে কেঁদো না, অমন করে তুমি কেঁদো না, এই দেখো দেখো আমি না, আমি নগর থেকে ভিক্ষা করে নিয়ে এসেছি, একটা পাত্রে আমার গোবিন্দের জন্য আর একটা পাত্রে আমার গোপীনাথের জন্য তুমি প্রসাদের আয়োজন করো, আমি এখনো স্নান নানি করে আসি, ধরো ধরো ধরো। ব্রাহ্মণী মনের আনন্দে অশ্রু বিসর্জন করছে, স্বামী যতটুকু ভিক্ষা করে নিয়েছিল স্ত্রীকে দিলে, স্ত্রী চোখের জল ফেলতে ফেলতে রন্ধন করে দুটি পাত্রে তুলে নিয়ে বসে রয়েছে, কখন আমার স্বামী আসবে? দরিদ্র ব্রাহ্মণ চোখে ভালো দেখতে পায় না, হাঁটতে পারে না, ব্রাহ্মণী ব্রাহ্মণী স্বামী প্রসাদের আয়োজন হয়েছে। হ্যাঁ স্বামী। ব্রাহ্মণী একটি পাত্র নিয়ে তুমি গোপীনাথকে সেবা দাও, আজকের গোপীনাথকে তুমি শেষ অভিপ্রায় জানাবে, আর আমি একটি পাত্র নিয়ে আমি গোবিন্দের কাছে যাচ্ছি। ব্রাহ্মণী একটি পাত্র নিয়ে গোপীনাথের চরণ তলে দিয়ে বললেন, গোপীনাথ আমি কিছু চাই না, আমি কিছু চাইনি, আমি যখন থেকে প্রতিক্রিয়া এসেছি আমি তোমায় সেবা না দিয়ে আমি কোনোদিন জলস্পর্শ করিনি গোপীনাথ, আমার একটাই বাসনা একটাই কামনা, তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করে একবার মা বলে ডেকে আমার এই মন্দার নামটা তুমি উঠছে আমার মা। জননী 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 আমার মা, চোখের জলে ভক্ষ ভাসি ব্রাহ্মণী আমার গোপীনাথকে সেবা দিচ্ছে, আর বাহিরে গোবিন্দকে সেবা দিতে গিয়ে ব্রাহ্মণ বললেন, গোবিন্দ আমি এসেছি আমি এসেছি, আজকের আমি তোমাকে মধ্যাহ্ন সেবা দিতে পারিনি, আমি তোমাকে দন্তান্ন সেবা দিচ্ছি। আচ্ছা গোবিন্দ, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, ভক্তের মনোবাসনা পূরণ করেই তোমার কাজ, আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাইবো গোবিন্দ, আজকে তুমি আমাকে দেবে দেবে? একটি সন্তান তুমি আমাকে দাও, যে সন্তান আমায় বাবা বলে ডাকবে, যে সন্তান তার মাকে মা বলে ডাকবে, আমার এই চট্টোপাধ্যায় বংশ সন্ধ্যা প্রদীপ দেবার জন্য একজন থাকবে, তুমি পারো না গোবিন্দ? তুমি তো সবই পারো, তুমি তো ভক্তের ভগবান, ভক্তের মনোবাসনা পূরণ করাই তোমার কাজ। শোনো গোবিন্দ, তুমি যদি ভক্তের মনোবাসনা পূরণ করতে না পারো এই মর্তলোকে তোমায় আর কেউ কোনো কেউ কোনোদিন ভগবান বলে সেবা দেবে না দেবে না দেবে না। বলে ভগবান মিথ্যাবাদী, পারো না গোবিন্দ? আমি চোখে ভালো দেখতে পাই না, আমি হাঁটতে পারি না, আমি ভিক্ষা করে নিয়ে রন্ধন করে নিয়ে আমি তোমার কাছে এসেছি, তুমি যেমন বৃন্দাবনের কবিদের মনোবাসনা পূরণ করেছিলে ঠিক সেইভাবে আমার স্ত্রীর মনোবাসনা পূরণ করে আমার স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করে একবার মা বলে তুমি বন্দা নামকে ঘুচিয়ে দাও। তাই লোকে তো তোমায় বলে, তুমি ভক্ত জন মন চোর মন কৃষ্ণ গোপাল মো প্রার্থনা রাখো তব পাইবো, প্রার্থনা রাখো তব কৃষ্ণ গোপাল প্রার্থনা রাখো রাগ পা আমার প্রভু।
চোখে যেন বুক ভাসি ব্রাহ্মণ গোবিন্দকে সেবা দিয়ে ঘরে ফিরলি। ঘরে ফিরে ব্রাহ্মণ ব্রাহ্মণী মনের আনন্দে প্রসাদ সেবা নিলে। এইভাবে নিত্য গোবিন্দ আর গোপীনাথের সেবা দিতে 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 ব্রাহ্মণীর গর্ভে যখন শুভদিন দশ মাস দশ দিন পূর্ণ হল, চৈত্র মাসে শীতে শুক্লাপক্ষে মধু পূর্ণিমা তিথ সদ্য জাত দ্বিজে সুত ছকরি আদমজ চোদ্দশো ষোলো শতাব্দী চৈত্র মাসের মধু পূর্ণিমা তিথিতে মা ভাগবতী দেবী একটি পুত্র সন্তান প্রসব করে ঘুমিয়ে পড়েছে। কুলিয়া নাগরিকগণ ব্রাহ্মণীকে সেবা সুস্থ করছে। এই সংবাদটি যখন ব্রাহ্মণের কর্ণগুহারে পৌঁছেছে, ব্রাহ্মণ মনের আনন্দে উদ্বেলিত হয়ে চিৎকার করতে করতে আসছে, ব্রাহ্মণী 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 দেখি দেখি ব্রাহ্মণী তুমি ঘুমিয়ে পড়েছো, আরে দেখো 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 যার প্রতি তোমার এত রাগ এত অভিমান, আজকে সেই গোপীরা সন্তুষ্ট হয়ে তোমার ঘরে একটি পুত্র সন্তান পাঠি দিয়েছি, দেখো দেখো কে এসেছি ওঠো। ব্রাহ্মণ পুত্র সন্তানটিকে দেখে থাকতে পারলেন না, চমকুরলি কে কে আজকে আমাদের ঘরে এসেছে, ওরে ওরে তোরা কি আছিস শঙ্খধ্বনি গর উলুধ্বনি গর। পুত্র সন্তানটিকে ব্রাহ্মণ কোলে তুলে নিলেন, বারবার মুখচুম্বন দিতে লাগলেন, ওরে ওরে আয় 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 ওরে দেখবি আয় দেখবি আয় দেখবি আয় ওরে আমার ঘরে কি এসেছে আয় 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 আয়। পুত্র সন্তানটিকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে অপলাগ্নয়নে তাকিয়ে রয়েছে। ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, ওরে ওরে দেখ 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 কি সুন্দর দেখতে হয়েছে দেখ না, জননীল গগনে চাঁদের উদয় জননীল গগনে
আয়, কি সুন্দর দেখতে হয়েছে, দেখ দেখ। পুত্র সন্তানটিকে ব্রাহ্মণ কোলে করে নিয়ে মনের আনন্দে মা ভাগবত দেবীর কাছে গেল। ব্রাহ্মণী ও ব্রাহ্মণী, দেখো 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 কি সুন্দর, দেখো দেখো আমাদের ঘরে নতুন অতিথি এসেছে। যখনই চোখে মুখে জল ছড়িয়ে দিয়েছে, ব্রাহ্মণী আস্তে আস্তে চক্ষু দুটো উল্লিখ বললেন, কোথায়, কই দাও, দাও আমার পুত্র সন্তানকে দাও। তখন পুত্র সন্তানটিকে ব্রাহ্মণীর কোলে দিয়েছে। ব্রাহ্মণী পুত্র সন্তানটিকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে বারবার মুখ চুমন দিচ্ছে। আহারে ওরে ওরে, আয় আয় আয়, দেখবি আয়, দেখবি আয়, ওরে আমার ঘরে গিয়েছে, যে দেখ 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 দেখো দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখো না, যেমন চোখ তেমন নাক তেমন তার মাতার কেশ। ওরে শঙ্করধ্বনি কর, ওরে তোরা উরুধ্বনি কর। ওরে কে এসেছে দেখ না, দেখ না, দেখ না, স্বয়ং ভগবান আজকের আমার ঘরে অধিষ্ঠান হয়েছে। এই যে ভক্তের ভগবান, এই যে গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যামল সুন্দর গোপাল 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 কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর
আরে তালি তালি শ্যামল শ্যামল গোপাল গোপাল কৃষ্ণ কনাই শ্যামল সুন্দর গোপাল কৃষ্ণ কনাই শ্যামল সুন্দর কৃষ্ণ কনাই শ্যামল সুন্দর ব্রাহ্মণ বড় আনন্দিত হলেন, বলে এতদিন পরে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, কৃপা করেছে। তাই পুত্র সন্তান কাছে পেয়ে ব্রাহ্মণে বড় আনন্দিত হলেন। উঠতে বসতে সকল সময় ওই পুত্র সন্তানকে এত ভালোবাসি, কারণ বৃদ্ধ বয়সে সন্তান সন্তান দেখবেন অনেক ঠাকুরের দরদের অনেক ফুল কাটি, যে সমস্ত মায়ের একটিমাত্র সন্তান লাভ করেছে তাদের ঘরে যদি একবার সন্তান সন্ততি আসুক, মা দেখবে সংকর্তন উলিধ্বনিতে সেই ঘর মুখরিত হয়ে ওঠে, ওঠে না? ওঠে তো তাজগর স্বয়ং ভগবান অধিষ্ঠান হচ্ছে কার ঘরে? কার ঘরে? ব্রাহ্মণের ঘরে। ব্রাহ্মণী ছিল বড় ভাগ্যবতী, ভাগ্যবতী না হলে কোনদিন ভগবান তাদের ঘরে অধিষ্ঠান হয় না। ব্রাহ্মণী পুত্র সন্তানটিকে বক্ষের মধ্যে নিয়েই বারবার আকুলিত ব্যাকুলিত হয়ে পড়ছে, আর কুলিয়া নগরীগঞ্জ যারা সেবা সুস্থ করছিল তাদের বলল, ওরে ওরে আয় 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 আয়, ওরে তোর ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় দেখবি, আয় দেখবি, তোরা সব দেখে যাগো, তোরা সব দেখে যাগো নগরবাসী, আমাদের সোনামণি এসেছি, আয় 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 তোরা দেখবি। তোরা সব দেখে যাগো নগরবাসী, আমাদের সোনামণি এসেছি, কেন কোথা থেকে? ওই ব্রজ ছেড়ে এসেছে আমাদের ঘরে, মায়ের তালি মারতে হবে হয়তো, মনে করেন ভগবান আজকে আপনাদের ঘরে এসেছে। হ্যালো 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 হ্যালো, জানি তাই জানি তাই, কষ্ট হচ্ছে মা, হ্যাঁ কষ্ট হচ্ছে, কষ্ট হয় তো, তাহলে হাতে একটু কর, তাহলে হবে তো, হবে হবে তো, উলুধ্বনি হবে, কই দেখি একবার দেখি কারা কারা উলুধ্বনি দিতে পারে। তোরা সব দেখে যাগো নগরবাসী, আমাদের সোনামণি এসেছি, ওই ব্রজ ছেড়ে এসেছে আমাদের ঘরে,
ভগবান কাঁধে কাঁধে আসে গো। আমি বলবো বলো, যাদের অনেক টাকা পয়সা আছে, দোতলা চারতলা বাড়ি আছে, আচ্ছা অনেক টাকা ব্যাংক ব্যালেন্স করা আছে, আচ্ছা তাদের ঘরে ভগবান আছে। কেন কেন জানো? কেন? বড় লোকের ঘরে এলে খেতে পাবে মন্ডা মিঠাই, আচ্ছা আর গরিব ঘরে এলে মাগল নকুল দানাও জোটে নাই। কি মা কথাটা খারাপ বলেছি? কথাটা খারাপ বলেছি? দেখবেন বড় লোক ঘরে জামাই হলো না, দেখবেন ভালো মন্দ ঠিক খাওয়া যাবে তো নাকি? তাহলে যারা বড় লোক ভগবান তাদের ঘরে অধিষ্ঠান, হ্যাঁ তাহলে ভগবান কাদের ঘরে আসে? যে ভাগ্যবতী, ভগবান বললেন আমি রসগোল্লা সন্দেশ পান্ত আমি কিছু চাই, কিছু খেতে চাই না। তাহলে তুমি কি খেতে চাও প্রভু? ভগবান বললেন যে ভক্ত জপিতে জপিতে একটি তুলসী পত্র একটু গঙ্গা জল নম কৃষ্ণায় গোবিন্দায় নম বলে যে আমার ঘরে অর্পণ করে দেয় আমি তার কাছে চিরতর বিকৃত হয়ে যায়, তার কাছে বিকৃত হয়ে যায় আমি তার ঘরে বিকৃত হয়ে যায়। কিন্তু মা আমরা মুখে বলি, আমরা মুখে বলি বলি না, কলির জীব এরা মুখে বলে এক কাজে করে আর এক। কেন জানি? কেন এরা মুখে বলবে এক কাজে করবে আর এক? কেন বললে কলির হতভাগা জীব এরা হচ্ছে অর্থের পাচুর্যে আর অহংকারে মরে আপন দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, কুকুর কিনে পোষে। ওই যুগে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষ আছে ভাই, মানুষের মতো হাত পায়ে আছে কিন্তু মনুষ্যত্ব নাই, কিন্তু মনুষ্যত্ব নাই, মনুষ্যত্ব মানুষের প্রধান ঈশ্বর, চাতে হয় তত্ত্ব জ্ঞানে সবার অধিষ্ঠার, সেই তত্ত্ব জ্ঞানের যদি কারো বিকাশ ঘটে ভগবান এসে দাঁড়ায় তারই হৃদয়ে পটে, সে যদি ভজে বা না ভজে ভগবান তার ঘরে যায়, নয়নের জল দেখে তাকে ধরায়। বোঝা গেল? বুঝতে পারা গেল? ছেলে যখন চাকরি পায়নি বাবা বিশ্বনাথের কাছে গিয়ে বলল বাবা আমার ছেলে আসতে, আমার ছেলে যদি একটা চাকরি পায় তিনতলার উপরে একটা ঠাকুর ঘর করব। ছেলে চাকরি পেয়ে গেল বিরাট টাকার মাইনে প্রায় 80,000 টাকা, কিন্তু মা গো প্রথম মাসের মাইনে পেয়ে ঠাকুর নয়, প্রথম মাসের মাইনে পেয়ে কি করলো বড় একটা অ্যালসেশিয়ান কুকুর কিনে আনলো। বুঝে গেল? নিজেরা থাকবে এসি লাগানো ঠান্ডা ঘরে আর ভগবানকে রাখবে তিনতলা ছাদ ছিল কোটা ছাদে, বজ্রাঘাত বলে ঠাকুরের মাথায় পড়ে। কি বোঝা গেল? নিজেরা গোপ গাছে গিলবে আর ভগবানকে দুটো করে নকুল দানা দেবে। ভগবান বললেন আমাকে দিবি না আমি তোকে ভোগ করতে দেবো, কিছু মনে করবেন না, কর্তা দু ব্যাগ করে বাজার করে নিয়ে যায়। কি খায় জানো? একদিন আড়াল থেকে গিয়ে দেখবি শুধু পেঁপে সেদ্ধ আর চোখে জল দিয়ে ভাত। হ্যাঁ একদিন দেখবি। ভগবান বললেন আমি তোকে দেবো কিন্তু ভোগ করতে দেবো না।
মিষ্টি তৈরি করবি বিক্রি করবি কিন্তু খেতে পারবি না, একটা খেলেই বিষ। চারশো আশি দিয়ে রেখেছি। মিষ্টি তৈরি করবি বিক্রি করবি দেখে দেখে মরবি, টেস্ট করতে পারবি নি। বোঝা গেল? বোঝা গেল? ভগবান বললে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, তবুও যে না ছাড়ে পাশ, আমি হই তার রাসের দাস। তাই বলছি মা, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমি বলছি না যে মালা তিলক করে আপনি রাস্তায় রাস্তায় ঘুরুন, দরকার নেই। তবে মালাটা পড়তে পারলে ভালো, এটা হিন্দু জাতির একটা ঐতিহ্য। পড়তে পারলে ভালো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে একদিন নির্দিষ্ট জায়গায় ঠিক পৌঁছে যাবে। কি প্র্যাকটিস করবে? সকালবেলায় স্নান সেরে ভিজে কাপড় নয়, শুকনো কাপড় পরে তুলসী গাছে জল দাও। ভিজে কাপড়ে কেউ তুলসী গাছে জল দেবেন না, ওই তুলসী গাছের জল ভিজে কাপড় যদি তুলসী পাতায় একবার পড়ে তাকে সাত জনম নরক ভোগ করতে হবে। তাই সকালবেলায় স্নান সেরে শুকনো বস্ত্র পরে তুলসী গাছে জল দাও। কি ভক্তি বলে জল দেবে? স্নান করে শুকনো বস্ত্রে ভিজে কাপড়ে কোনোদিন তুলসী গাছে জল দেবেন না। ভিজে কাপড়ে জল দিতে গেলে যদি তুলসী কাপড়ের জল এক ফোঁটা তুলসী গাছের উপর পড়ে তাকে সাত জনম নরক ভোগ করতে হবে। তাই শুকনো বস্ত্র পরে তুলসী গাছে জল দাও। কি বলে জল দিতে হয় তুলসী গাছে জানা আছে? তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন। তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিও স্থান, তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিও স্থান, তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিও স্থান, তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিও স্থান। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তুলসী 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 বৃন্দাবন। কি মা মনে থাকবে বলো? মা বলো, সত্যি করে বলো, বলো। সব মা বলেন এই কান্দে ঢোকার, এই কান্দে বার হয়ে যায়। যদিও আপনাদের জানার দরকার নেই, কারণ আপনারা শুনলে এই কান্দে শুনবে না, ও কান্দে একটুখানি দূরে গেলে সব বার হয়ে যাবে। বলে কি করে মনে থাকবে সারা রাত দিন যদি ডিজে ডিজে করে ওই কানে হেডফোন দিয়ে? কি মনে থাকবে? মনে থাকবে না। যাই হোক, ভক্তের ঘরে ভগবান সর্বদাই অধিষ্ঠান হয়ে থাকে। তাই পুত্র সন্তান কাছে পেয়ে ব্রাহ্মণে ব্রাহ্মণে নিদ্রাগত হয়েছে। শব্দের মধ্যে দিয়ে মহাপ্রভু এসে বললি, কি জানিস? সে বলে গেল, ছগড়ি ছগড়ি তুই পুত্রের নাম রাখবি
বংশী মনে চিন্তা করছে, এতদিন তাহলে ভগবানকে ডেকেছি আমি, এতদিন তাহলে ভগবানকে ডেকেছি। ধীরে ধীরে শশীকলার ন্যায় পুত্র সন্তানের বয়স বাড়তে বাড়তে যখন ছ মাস পূর্ণ হল, পুত্রের অন্নপ্রাশন করিয়ে পুত্রের নাম দিলেন বংশী বদন। ধীরে ধীরে শশীকলার ন্যায় পুত্র সন্তানের বয়স বাড়তে বাড়তে যখন পুত্রের বয়স পাঁচ বছর পূর্ণ হল, ছগড়ি চট্টোপাধ্যায় পুত্র হস্তে খড়ি দিয়ে বিদ্যাশিক্ষা অর্জন করতে লাগলেন। সে পণ্ডিত পিতার কাছে বংশবদন বিদ্যাশিক্ষা অর্জন করছে। তাই ভক্তমন্ডলী ভক্তি মায়েরা এটা মনে রাখবেন, জন্ম সে যাহাতে শুদ্র সাহস কার্য দিজ কর্মণে প্রাপ্ত বিপ্র ব্রহ্ম জানতি ব্রাহ্মণ আত্মা। ব্রাহ্মণ গুলো জন্মগ্রহণ করলে সেই দেব শুদ্রত্র মোচন হয়, সংস্কার অর্থাৎ উপনয়ন বা বৈত্য প্রদান করলে দ্বিজ পদবচ্চ নাম ধারণ করে, কর্মণে বিপ্র তারপরে ধ্যান উপাসনা করে ব্রহ্মকে জানতে পারলেই তবেই তাকে ব্রাহ্মণ পদবচ্চ বলা হয়ে থাকে। তাই ছকড়ি চট্টোপাধ্যায় বিধিমতে পুত্র বংশবদনের উপনয়ন বা পৈতৃক প্রদান করলে, উপনয়ন বা পৈতৃক গ্রহণ করে সুপণ্ডিত পিতার কাছে বিদ্যাশিক্ষা অর্জন করতে লাগলেন। ধীরে ধীরে সুপণ্ডিত হয়ে উঠলেন। আর এদিকে নদিয়া নবদ্বীপে শচীমায়ের গৃহে অবাগিরিক বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে, শচীমাকে ত্যাগ করে নিমাই আমার সন্ন্যাস যাত্রা করেছেন। পুত্র সুখে মাঝখের মুচ্ছমান সকল সময় নিমাই নিমাই করে গাচ্ছে, নিমাই নিমাই আমার সারা জন্ম তো মায়ের মুখটা ভেঙে চুরবার করে দিয়ে চলে গেল, তুই কি আর কোনোদিন ফিরে আসবি না? তুই একবার দেখে যা আজকের বিষ্ণুপ্রিয়া মায়ের কি দশা। বিষ্ণুপ্রিয়া সকল সময় প্রভু প্রভু চিৎকার করছে, সে যে বাঙালির টাইপ লাভ করছে নি ভাই, একবার দেখে যা। বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে বললেন, প্রভু সারা জন্মের মতো কাঁদিয়ে তুমি চলে গেলে প্রভু আমি কি নিয়ে থাকবো, আমি কি নিয়ে থাকবো সোনার সংসারে, আমার তো কোনো পুত্র সন্তান নেই, আমি তো মা হতে পারি। প্রভু গো কোনো সতী নারীর প্রতি যদি বিয়ে হয়, সতী তার নিজের দেহ প্রতিরুচিতায় উৎসর্গ করে চির শান্তি লাভ করে থাকে, আবার সেই সতী নারীর যদি কোনো পুত্র কিংবা কন্যা সন্তান থাকে তাদের মুখে মা ডাক শ্রবণ করি, এই তাপি তো পরাণসে চুড়াইতে পারত। প্রভু আমার তো কোনো পুত্র সন্তান নেই, আমি তো মা হতে পারিনি, আমি কি নিয়ে থাকবো এই সোনার সংসারে।
নিষ্ঠুপটি আমা কাঁদতে কাঁদতে নিশির হাতে ঘুমিয়ে পড়লে। সবের মধ্যে দিয়ে কে জানে সে বলে গেল, প্রিয়া প্রিয়া আমি এসেছি, আমি এসেছি। তুমি না আমার কাছে সন্তান প্রার্থনা করেছিলে, অচরি তোমার সেই মনোবাসনা পূরণ হবে। ওই নদিয়া গুলিয়া পা নামক স্থানে ছগড়ি চট্টোপাধ্যায়ের একটি পুত্র সন্তান আছে, নাম তার বংশীবদন। তাকে তুমি ভিক্ষা করে নিয়ে এসো, ওই সন্তানই তোমার মায়ের অভাব পূরণ করবে। প্রভুর সেবা করতে করতে নিদ্রা ভঙ্গ হলো, প্রভু অদৃশ্য হয়ে গেল। প্রভুকে না দেখতে পেয়ে বিষ্ণু প্রিয়া মা চিৎকার করলেন, মা মামা বলে চিৎকার করে, কে বৌমা? যার বৌমার কণ্ঠস্বর এক পা দুপকের কাছে দেখছি, কি বৌমা? তুমি যতই নিমাই নিমাই করে কাঁদো না কেন, তোমার নিমাই আর কোনদিন এই নদী আর নবদ্বীপে ফিরে আসবে না। নিমাই যে আমার সন্ন্যাসী হয়েছে, সে আর কোনোদিন ঘরে ফিরবি না। এমনকি নিজের স্ত্রী থাকলে তার মুখমণ্ডল দর্শন করতে নেই। বিষ্ণুপ্রিয়া আমা কাঁদতে কাঁদতে বললেন, মা গো, পৃথিবীর আসমুদ্র ইমাচল সে যেখানেই থাক না কেন, নিশিযোগে তার স্থূল দেহখানি আমার কাছে এসেছিল, আমার সে কত মধুর আলাপন করলো। কিন্তু মা গো, নিদ্রাভঙ্গের সঙ্গে সঙ্গে কোথায় যে অদৃশ্য হয়ে গেল, আমার প্রভুকে আমি আর দেখতে পেলাম না। আরো বলে গেলেন, ওই নদিয়া গুলিয়া পাহাড় নামক স্থানে ছকড়ি চট্টোপাধ্যায়ের একটি পুত্র সন্তান আছে, নাম তার বংশীবদন। তাকে তুমি ভিক্ষা করে নিয়ে এসো, ওই সন্তানই তোমার মায়ের অভাব পূরণ করবে। ছি ছি বৌমা ছি, অমন কথা বলতে নেই। তুমি নিমায় যদি অধিক চিন্তা করে তোমার মাতার মস্তিষ্ক বিকৃত হয়েছে, তাই তুমি আজকের পাগলের ন্যায় লাভ করছো। মা মা, প্রভুর বাক্য যে কোনোদিন মিথ্যা হতে পারে না। আকাশে চন্দ্র সূর্য যেমন মিথ্যা নয়, মাঘ প্রভুর বাক্য মিথ্যা নয়। আমি যাব, আমি যাব ছগড়ি চট্টোপাধ্যায়ের গৃহে, আমি আমার পুত্র সন্তানকে নিয়ে আমি তোমার কাছে ফিরে আসবো। মা, একবার তুমি আমাকে অনুমতি দাও। তুমি আমায় ছেড়ে চলে যাবে বৌমা? আমি কি নিয়ে থাকবো নদিয়া নবদ্বীপে? তুমি ছাড়া যে আমার তো আর কেউ নেই। এই ঘরটা দাঁড়িয়ে রয়েছে দুটো খুঁটির ওপর, একটা খুঁটি যদি চলে যায়, একটা খুঁটির উপরে ঘরটা কতক্ষণ থাকতে পারে? যাও যাও, তুমি চলে যাও, আমি কোথাও যাব না। আমি আমার এই পূর্বপুরুষের জল ভিটার মাটি বুকে আগড়ে ধরে আমি একাই পড়ে থাকতে চাই। যাও, তুমি চলে যাও। বিষ্ণুপ্রিয়া আমা কাঁদতে কাঁদতে শাশুর মায়ের চরণ দুটো বক্ষের মধ্যে জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরে বললেন, মা গো, ও মা, আমি যোগিনী রবেশে, আমি যাব সেই দেশে, ভিক্ষা মাগি লভতা, আমি যোগিনী রবেশে, যাব সেই দেশে, ভিক্ষা মাগি লভতা, যোগিনী যাব সে এক
যোগিনীর বেশে যাব সেই দেশে ভিক্ষা মাগি খবুতা হবে যোগিনীর বেশে যাব সে দেশে ভিক্ষা মাগি তব জানিও নিশ্চয় প্রভুর বারতা জানিও নিশ্চয় প্রভুর বারতা জানিও জয়নিতাই জয়নিতাই জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু জয়নিতাই জয়নিতাই জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু জয়নিতাই 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 জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম সাউন্ড বাড়াও জয়নিতাই জয়নিতাই জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু জয়নিতাই জরাধে 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 জয়নিতাই বৌমা বৌমা আজকে তুমি আমায় ছেড়ে চলে যাবে জয় নিতাই জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু জয় নিতাই বৌমা আজকে তুমি আমায় ছেড়ে চলে যাবে বৌমা মা আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি সবাই তোমায় ছেড়ে চলে গেলে আমি তোমায় ছেড়ে যাব না মা একবার তুমি আমাকে অনুমতি দাও মা আমি আমার পুত্র সন্তানকে নিয়ে আমি তোমার কাছে ফিরে আসবো আমার কাছ থেকে আদেশ চাইছি বৌমা আমার কাছ থেকে তুমি আদেশ চাইছ যাও যাও তুমি চলে যাও আমি যাব না আমি আমার এই পুরো পুরুষের জন্মিটার মাটি বুকে আঁকড়ে ধরে আমি একাই পড়ে থাকতে চাই